নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আজ আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ মারা গেলেন ২৪ জন। ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন বাকি ১৩ জনের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুপুরে দগ্ধদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, গণস্বাস্থ্যের ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দগ্ধদের মৃত্যুর খবর আসলেই হাসপাতালে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনরা। দগ্ধদের মৃত্যু যন্ত্রণা আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালের আশপাশ। এই হাসপাতালে ভর্তি করা দগ্ধ ৩৭ জনের মধ্যে এ পর্যন্ত মসজিদের ইমাম মুয়াজ্জিন সহ ২৪ জন মারা গেছেন। মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘুষ না দেওয়ার কারণে এই আপনার তিজার গেসালাদের আজকে এতগুলো প্রাণ গেল, এটা আমরা মানতে পারতেছি না। আমি কখনো কল্পনাও করিনি যে সে আমাদের ছেড়ে এইভাবে চলে যাবে। বাকি ১৩ জন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন তাদের সবার অবস্থাই সংকটাপন্ন। যারা মারা গেছে তাদের দেখেন, তাদের প্রত্যেকেরই কিন্তু এখানে ৯০% পাওয়ার, ৯০%, ৮২, ৮৭ এবং প্রত্যেকেরই শ্বাসনালী পোড়া। সুতরাং এগুলোকে বাঁচানো খুবই ডিফিকাল্ট এবং যারা এখনো আছে তাদেরও কিন্তু একই অবস্থা। আমরা আমাদের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আহতদের দেখতে হাসপাতালে যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তারা আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। সঠিক ব্যবস্থাপনার অভাবে এই ধরনের দুর্ঘটনা ঘটছে বলে জানান ডাক্তার জাফরুল্লাহ। দেশে সুশাসন না থাকায় এরা কাজ করে পার পেয়ে যায়। এটাকে সত্যিকার ভাবে ভালোভাবে পরীক্ষা করে এই জাতীয় ঘটনা যেন আর না ঘটে। যদি কারো সংশ্লিষ্ট থাকে তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা সরকার নেবে। গত শুক্রবার রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের পর আগুন ধরে দগ্ধ হয় প্রায় অর্ধশত মুসল্লি। আশিক মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।